हेलो एवरीवन आबार चले आसलाम आरेकटि नतून भिडियो निये आमि किभाबे आपनार 3000 कबूतरके कि ओषुध खावाई एबं किभाबे खावाई सेगुलो देखाबो आजकेर एई भिडियोते। तो आजकेर एई भिडियोते आपनि जानते पारबेन किभाबे आमि आमार 3000 कबूतरके कि ओषुध खावाई एबं किभाबे तादेरके सुस्थ राखि। और एटा होइछे देखुन कबूतरेर ओषुध। आपनारा एई कबूतरेर ओषुधटा आमि भिडियोर शेषे आपनादेरके छबि दिये देब। আপনারা এই ভিডিওটা দেখে ছবিটা দেখে আপনারা কবুতরের ওষুধটা কিনে নিতে পারবেন। তো দেখতে থাকুন আমি ওষুধগুলো কিভাবে খাওয়াই কবুতরকে। তো এখানে আমি দুইটা পানির মাউন আনছি। আর দেখুন আমার এটা ওষুধটা আমি আগে এইগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর আপনার এই যে পানি নেওয়ার আগে আপনার ওষুধটা দিয়ে তারপর পানি দিব। এগুলো আগে পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, আপনার সঙ্গে করে একটু পরিষ্কার করে নিলে এখানে যে পানির যে নোনামা থাকে সেটা থাকে না। ঠিক আছে, এগুলো আগে ঠিক করে সঠিক করে আপনার পরিষ্কার করে নিবে, সুন্দর করে পরিষ্কার করে নিবে। এগুলো কারণ এগুলো আমার প্রতিদিনই পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে পানি দিতে হয়। এগুলো পরিষ্কার করার পর আপনার এখানে রেখে আপনার দেখুন এই যে একটা বালতি আছে, বালতিটা দিয়ে আপনার এখান থেকে ওষুধ নেবেন একটা। ঠিক আছে, আপনার যদি ফুল পানি দিয়ে থাকেন তাহলে একটা ফুল নেবেন এবার দিয়ে দেবেন। দিয়ার পর আপনি এখানে পানি দিয়ে দেবেন, তাহলে আপনার পানিটা ওষুধের সাথে আপনার মিক্স হয়ে যাবে। আপনাকে আর এখানে মানে লাড়াতে হবে না যে পানিটা ওষুধটা মিক্স করার জন্য। দেখুন এখানে কিন্তু আমি অটোমেটিকলি আপনি মিক্স হয়ে গেছে। দেখুন এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই পানিটা আমার দুই দিন যাবে। ঠিক আছে, আজকে দিয়েছি না, কালকে কালকে থাকবে, পরের দিন আমি আমার পানিটা সকালে ফেলে দেবো। দেখুন আমার এই কবুতরগুলো, এখানে অনেকগুলো কবুতর আছে, প্রায় 100 থেকে 100+ কবুতর আছে। এই একটা পানি দুই দিন খাবে। ঠিক আছে, তো এখন চলে আসলাম আমার ভিতর রুমে। ঠিক আছে, এখানে আপনার প্রায় ছয়টা রুম আছে, ছয়টা রুমে প্রায় 1000+ কবুতর আছে এখানে। তো আমি এগুলোরে আপনি দেখুন আস্তে আস্তে করে এগুলো পানির যে মাউন্টগুলো আছে এগুলো বাইর করে এগুলোতে আমি একটা একটা করে ওষুধ দিয়ে দেব। আর এখানে সবগুলো আপনার রেসিং কবুতর। ঠিক আছে, কবুতরগুলো আপনার খুবই সুন্দর লাগে আর খুবই ভালো লাগে। মানে কবুতরগুলো দেখলে আপনার ভালো লাগে, দেখুন কত সুন্দর সুন্দর কবুতরগুলো। তো দেখুন আমি এখানে যে 60টা রুমে 60টা মাউনের পানি এখানে নিয়েছি। তো এখানে আপনার এগুলো আগে যে পরিষ্কার করতে হবে, যে পায়খানাগুলো করছে এগুলো পরিষ্কার করে ভিতরে যে নোলাটা থাকে পানির এটাও পরিষ্কার করে দিব। পরিষ্কার দিয়ে আপনার আপনার পরিষ্কার করে আর পানি ওষুধটা দিয়ে এখন পানি দিয়ে দিব। আর পানিটা তো আপনার দুই দিন থাকবে, তো তার কারণে একটু ওই পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিব। সবগুলো একটা একটা করে পরিষ্কার করবো আমি। আর এগুলো একটু পরিষ্কার করে একটু লাগে, পায়খানাগুলো শক্ত হয়ে থাকে, তো তারগুলো একটু পরিষ্কার করতে একটু সমস্যা। আর ঠান্ডার সময় তো পায়ে একটু ঠান্ডা বেশি থাকে, তরতে পায়ে একটু ঠান্ডা লাগে। সব জিনিস আপনার পরিষ্কার রাখবেন, পরিষ্কার রাখবেন এমনিতেই সব জিনিসই পরিষ্কার সুন্দর ইয়া থাকে, সেন ভালো থাকে। আপনি যদি যত পরিষ্কার রাখবেন আপনার কবুতরগুলো তত পরিষ্কার থাকবে। আর আছে অনেকেই আছে নোনা পানি দিয়ে আপনার পানি দিয়ে দেয়, আর এই পানিগুলো খাইয়ে আপনার কবুতর অসুস্থ হয়ে থাকে। সবসময় চেষ্টা করবেন আপনার পরিষ্কার পানি দেওয়ার জন্য, পরিষ্কার রাখার জন্য। তো সবগুলোতে পানি আর ওষুধ দেওয়া শেষ, এখন আমি একটা একটা করে রুম এনে দিয়ে দিব। তো এখন যে রুম আইসি আপনার এই রুমের কবুতরগুলো হয়েছে আপনার এক্সপায়ার ডেট শেষ, মানে আপনার এগুলো ডিম ও বাচ্চা কোনো কিছু দেয় না। তো এগুলো আপনার অনেক পুরনো কবুতর, 2010 সালের 2010 সালের 2015 সালের কবুতর। এখানে দেখুন সবগুলো কবুতর, তো এগুলো তো ওষুধ দিতে হয়, সবগুলোর ওষুধ দিতে হয়। এই যে এই আরেকটা রুম, এটা একটা আপনার ইন্ডিয়া আপনার অ্যাসক্রাইবের কবুতর, মানে ডেট শেষ যেগুলো ডেট শেষ এগুলো এখানে 2 থেকে 3টা রুমের কবুতর আছে আপনার ডেট শেষ, বুঝছেন। এগুলো আপনার পুরোনো কবুতর, এগুলো আপনার খালি এখন শুধু খাবার পানি দেয় আর ওষুধ পাতি দিয়ে আপনার জীবিত রাখতেছে, এগুলো দিয়ে কোনো কিছু কাজে আসে না। ঠিক আছে,
দেখুন এখানে কিন্তু অনেকগুলো কবুতর আছে। এই যে দেখুন ওষুধগুলো, আপনার যারা আপনার ওষুধগুলো দরকার আছে তারা আপনার ছবি তুলে নেন। এগুলো দেখুন, এটা একটা ওষুধ, এটা কি ওষুধ? এটা মুখের গা। এই ওষুধ রয়েছে আপনার যারা কবুতরের মুখে গা থাকে বা ইয়ে থাকে, এই ওষুধের কাজ করে। আর এটা, এটা তোমার ওই ফ্যাটের, ফ্যাট ক্লিনের, আপনার যাদের মানে পাতলা পায়খানা হয় বা কবুতরের সমস্যা হয়ে থাকে এটা নিতে পারেন। আপনার এটা ওষুধটা ভালো। এরপর এটা, আমি কিন্তু চারটা ওষুধ একসাথে করে আপনি একসাথে মিক্স করে নিয়েছি, তো আমি একসাথে সবগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা এই ওষুধগুলো আপনি কিনে নেবেন। এটা কিরমির, এটা হচ্ছে পাউডার, এটা হচ্ছে লিকুইড। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিও আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।